রহমতুল্লাহ বারাক্কাত কোনো ইসলামী সমাজ কল্যাণ সংগঠন সমাজে প্রকাশ্য সিরিক বন্ধ তাহিদ দাওয়াতের পর কি উদ্যোগ গ্রহণ করবে উদ্যোগ গ্রহণ করবে দাওয়াতি উদ্যোগ হেকমতের সাথে উপদেশ দানের সাথে মানুষ তৈরি কাজ করবে শিরিক দূর করার জন্য যে হিকমত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কাতে অবলম্বন করেছিলেন সেই হিকমত অবলম্বন করে শিরিক দূরীকরণের চেষ্টা করবে সমাজে সিরকের অপকারিতা এবং তৌহিদের উপকারিতা বর্ণনা করবে সে ব্যাপারে যত রকমের তৎপরতা দরকার লেখনীর মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সভা সমিতির মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে শিরিক সম্পর্কে যাতে অধিকাংশ মানুষ তৌহিদি জনতা বলছে না তৌহিদি জনতা নয় অধিকাংশ জনতা হচ্ছে মুশরিক তো কোরআনের সাক্ষী এটা তো যাই হোক আগে মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে হবে তৌহিদ সম্পর্কে এবং শিরিক সম্পর্কে তারপর আস্তে আস্তে মানুষ তৈরি হলে অন্যদিকে যাওয়া যাবে শিরক এবং তৌহিদ শিরিক দূর হয়ে যখন তৌহিদ প্রতিষ্ঠা হবে তখন আস্তে আস্তে আরো অন্যান্য কাজের দিকে অগ্রসর হওয়া যাবে